আল্লাহ রাসূল বলেন, এই প্রতি বছর হজ আদায় করার দ্বারা বান্দা তোমার একটা উপকার হবে, সেইটা হলো জীবনে তুমি কোনোদিন অভাবের মুখ দেখবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবে না, জীবনে আল্লাহ তোমাকে কোনোদিন গরিব বানাবে না। আর একটা বড় ফায়দা, ওয়াদুবা, আল্লাহ তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যেই আমলগুলো মালের দ্বারা আদায় হয়, যেমন যাকাত, ফেতরা, সাদকাতুল ফিতর, কুরবানি, এগুলো মালের দ্বারা আদায় হয়। কিন্তু একটা মাত্র আমল, যেই আমলটা করতে গেলে শরীর ও লাগে, অর্থ ও লাগে, অর্থ আছে শরীর নাই, আদায় করতে পারতেছে না, শরীর আছে অর্থ নাই। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের পাঁচটা বুনিয়াদি, ইসলামের পাঁচটা খুঁটি, বুনিয়াদ মূল ভিত্তি, ইসলামের পাঁচটা, এই পাঁচটা ইসলামের মূল ভিত্তির একটা আছে হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের সমান নয়, তার চার নাম্বারটা হচ্ছে হজ। হজ মানে ইচ্ছা করা, হজ মানে ইচ্ছা করা, অর্থাৎ নির্দিষ্ট কিছু দিনে মাতৃভূমি ত্যাগ করে বাইতুল্লাহকে জিয়ারত করার উদ্দেশ্যে ওখানে অবস্থান করা, এবং কিছু আরকান আছে সেই রোকনগুলো পালন করার নাম আছে হজ। হজ সবার প্রতি ফরজ না, যার প্রতি ফরজ হয় জীবনে একবার ফরজ হয়, প্রত্যেক বছর হজ ফরজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যার বাইতুল্লাহ জিয়ারত করার সামর্থ্য আছে, আল্লাহ দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, শারীরিক শক্তিও আছে, আর্থিক সামর্থ্যও আছে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি কাবা গৃহে তাওয়াফকে, হজকে ফরজ করে দিয়েছি, এবং কেউ যদি কেউ প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, যদি কেউ হজকে কি করে প্রত্যাখ্যান করে, ওয়ামান কাফার, যদি কেউ কি করে অস্বীকার করে, এখানে কাফার দ্বারা অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করে, সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মানুষের কাছে মুখাপেক্ষী নন, তাম পৃথিবীর সমস্ত মানব যদি আল্লাহকে অস্বীকার করে তারপরও বলেন তো দেখি আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কোনো হুকুম আহকামকে মানতে অস্বীকার করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহর কোনো লাভ নেই, বরং যেই বান্দা আল্লাহর হুকুমাতের ভিতরে ঢুকে যাবে, আল্লাহর খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই বান্দা তো তার নিজের কল্যাণের জন্য আল্লাহর হুকুম মানবে,
এই যে আমি আপনি নামাজ পড়ি, নামাজ কি আমার জন্য পড়ি নাকি আল্লাহর জন্য পড়ি? আমার জন্য পড়ি, কারণ আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ তোমার বেহেশতের চাবি, আল্লাহ তো আর বেহেশতে যাবে না। কথা বললাম, আল্লাহর কি বেহেশতের দরকার আছে? বেহেশতের প্রয়োজন আমার আপনার মানুষের। সুতরাং আমি আপনি নামাজ পড়ি আমার জান্নাতের চাবির জন্য। আর আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কেন? ভাই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ কায়েম করবা এই জন্য যে নামাজ তোমাকে সর্বরকম ফাহেশা কাজ বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবে। তাহলে নামাজ পড়লে ফাহেশা কাজ থেকে বিপদ আপদ থেকে হেফাজত থাকবো আমি। বলেন তো এখন নামাজ কি আমার কল্যাণের জন্য, আমার জন্য নাকি আল্লাহর জন্য? আমার জন্য। যাকাত দিতে বলছেন, আল্লাহ যেই জায়গায় নামাজের কথা বলছেন ওই জায়গায় যাকাতের কথা বলছেন। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকা, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকা, নামাজ পড়ো পাশাপাশি যাকাত দাও। কেন? কারণ তুমি যদি ঠিক মতন যাকাত আদায় না করো তোমার জিন্দেগির কোনো আমল কবুল হবে না। তুমি পড়তে পারো নামাজ, রাখতে পারো রোজা, করতে পারো হজ, দিতে পারো কুরবানি, 5 লক্ষ টাকার গরু কুরবানি দিলেন, 10 লক্ষ টাকা যা উট কুরবানি দিলেন, কোনো লাভ নাই, রেজাল্ট ফর নাথিং, কোনো লাভ হবে না যদি আপনি যাকাতের 1 টাকা মেরে খান। প্রত্যেক বছরে হজে গেলেন, প্রত্যেক বছরে 10-12 মাসে 12 বার উমরা করে আসলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন ওই দেহ ওই বডি কোনোদিন জান্নাতে যাবে না যেই বডিটাকে হৃষ্টপুষ্ট করা হয়েছে, লালন পালন করা হয়েছে হারাম দান। অর্থাৎ যেই বান্দার জিম্মায় যাকাত ওয়াজিব, সে যদি যাকাতের 1 টাকা মাইরে খায়, ওই 1 টাকা যাকাতের মাইরে খাওয়ার দরুন তার সমস্ত টাকাগুলো হারাম হয়ে গেল। 1 বালতি 1 মণ দুধের ভিতরে যেমন 1 ফোঁটা চুনা পড়ার দ্বারা পুরো দুধটা নষ্ট হয়ে যায়, 1 টাকা যাকাতের যদি কেউ আদায় না করে তার পুরো ধন ভাণ্ডারটাই হারাম হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা আমল আল্লাহ যাকাত দিতে বলছেন। কেন? যাকাত দিবা বান্দা তোমার জন্য, কারণ তোমার মালটা পিউরিফাই হয়ে যাবে, তোমার মালটা পবিত্র হয়ে যাবে, তোমার মালটা খাঁটি হয়ে যাবে, এই জন্য তুমি যাকাত দিবা। তাহলে নামাজ পড়লাম আমার জন্য, যাকাত দিলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, কুরবানি করলাম আমার জন্য, সব আমার জন্য, একটা মাত্র আমল শুধু আল্লাহর জন্য, সেটা হচ্ছে রোজা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা শুধুমাত্র আল্লাহর জন্য, বাকি সব আমল কার জন্য? আমার জন্য। তাহলে হজে গেলাম, বারবার হজে গেলাম, প্রতি বছর হজ করলাম, উমরা করলাম, কিন্তু এদিকে আমি যাকাত আদায় করলাম না, এদিকে আত্মীয়তার হক আদায় করলাম না, ভাই বোনের হক আদায় করলাম না, পিতা মাতার খবর নিলাম না, আল্লাহ বলে তোর ওই হজের বুয়া আমি আল্লাহ না। সুতরাং আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যেই বান্দা হজকে অস্বীকার করবে, সুরা আলে ইমরান 97 নম্বর আয়াত, যদি কেউ বিশ্বাস করতে কষ্ট হয় যে কোরআন খুলে দেখে নিয়ে, সুরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 97, এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যেই বান্দা হজকে অস্বীকার করবে সে যেন জেনে রাখে ফা ইন্নাল্লাহা গনিউন আনিল আলামিন, আমি আল্লাহ ওর স্বীকার করা আর অস্বীকার করার প্রতি মুখাপেক্ষী নয়, ও মানলেও আমার কোনো লাভ নাই, না মানলেও আমার কোনো ক্ষতি নাই, আমি আল্লাহ বহাল আল্লাহ আছে। সুবহানাল্লাহ, আমার মতন সলিমন্দি কলিমন্দি আল্লাহরে মানলেই কেন, না মানলেই
তারপরও কেন হজের কথা বারবার বলছো? কেন? আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করল এবং হজ সমাপন করলে, যখন হজে গেল ওই সময়ে হজ পূর্তরাত অবস্থায় সে ফাহেশা কোনো কাজ করল না, খারাপ কোনো ভাষা ব্যবহার করল না, গুনাহের কোনো কাজ করল না, আল্লাহর রাসূল বলেন রাজা, সে যখন ফিরে আসবে কায়াউমিন, যেই দিন হজ সম্পূর্ণ করে মাতৃভূমিতে আবার ফিরে আসবে, ওয়ালাদাত হু উম্মুহু, কেমন যেন ওই বান্দা কেবল তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে, আল্লাহর হুকুমের তাবেদারির লক্ষ্যে আল্লাহর ঘরকে জিয়ারত করবে, হজের উদ্দেশ্যে বের হয়ে যাবে, আর ওই জায়গায় হজরত অবস্থায় নিয়ত করার পর থেকে নিয়া ফিরে আসার আগ পর্যন্ত কাউরে একটা গালি দেয় নাই, কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই, স্ত্রীর সাথেও মেলামেশা করে নাই, কোনো রকম ফাহেশা কোনো কাজ করে নাই, এই বান্দার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন ওই বান্দা সদ্য ভূমিষ্ঠ বান্দা যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, ওই হাজি বান্দা যেই বান্দা আল্লাহকে রাজি খুঁজে করার জন্য হজ আদায় করল, ওই বান্দা হজের থেকে ফিরে আসার দিন মায়ের গর্ভে থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ওরকম নিষ্পাপ হইয়া তার মাতৃভূমিতে ফিরে আসে। সুবহান, এই জন্য গায়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, শারীরিক শক্তিও আছে, আর্থিক সামর্থ্যও আছে, তারা যেন কখনো দেরি না করে, কারণ আমাদের মাঝে অনেকের মানসিক চিন্তা চেতনা, আমাদের সেন্সিটিভ এমন চিন্তা ভাবনা এমন, আজ নয় কাল, আজ নয় কাল, এই যে বাড়ির কাজটা কমপ্লিট হয় না, আগামী বছর যাব, আগামী বছর করতে 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 একটা সময় তার সামনে আজরাইল দাঁড়ায় যায়, কিন্তু হজ তার বান্দার কপালে হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন বান্দা তুমি দ্রুত হজ সমাপন করো। কেন? কয় আল হাজ্জু মাবরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যেই বান্দা হজরে মাবরুর করল, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কবুল হজ করল, এমনভাবে হজটা আদায় করছে আল্লাহ কবুল করে নিছে, আল্লাহর রাসূল বলেন যেই বান্দার হজটা কবুল হয়ে গেল ওই বান্দার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত শুধুমাত্র প্রতিদান, আর কোনো প্রতিদান নেই। সুবহানাল্লাহ, বললেন না যে যেই বান্দা হজরে মাবরুর করল, কবুল হজ এমন ভাবে আদায় করছে হজটা যে আল্লাহ কবুল করে নিছে, এই কবুল হজ যার হয়ে যায়, হজটা তার কবুল হয়ে যায়, তার প্রতিদান আল্লাহ রাসূল বলেন তার প্রতিদান হলো জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, এই জন্য হজ দ্রুত করা, কেন দ্রুত করবেন? কয় আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ ফা ইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা হজ দ্রুত আদায় করে ফেলো, তাড়াতাড়ি হজ পালন করো, যার সামর্থ্য আল্লাহ দিছে, যাকে আল্লাহ শারীরিক শক্তি দিছে, আর্থিক সামর্থ্য দিছে, তোমরা তাআজ্জালু অতি দ্রুত আদায় করে ফেলো, কেন না ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের মাঝে কেউ তো জানে না যে সে আগামীকাল বাঁচবে কিনা, বলেন তো
আমরা এখানে যারা আছি কেউ কি বলতে পারবো যে আমরা আগামী বছর হজ পর্যন্ত বেঁচে থাকবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ, তোমরা হজের ব্যাপারে বিলম্ব করো না, অতি দ্রুত হজ সম্পূর্ণ করো। যার জিম্মায় হজ ফরজ হয়ে গেছে সে অতি দ্রুত হজ আদায় করে ফেলো, কেননা ফা ইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলাহু, পরবর্তী বছর সে বাঁচবে কিনা ওই বান্দা তো দূরের কথা, কেউই জানে না। জানা আছে কারো? আমরা কেউ জানি না আগামী বছর বাঁচবো কিনা। এই জন্য হজ দ্রুত পালন করতে হবে, হজের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, তোমরা প্রতি বছর হজ করো, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে প্রত্যেক বছরই হজ করো, সুযোগ পাইছো তো উমরা আদায় করো, বিলম্ব করো না। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তুমি হজ পালন তো করবা করবাই। তোমার যদি প্রতি বছর আদায় করার ক্ষমতা থাকে তাহলে তুমি প্রতি বছর হজ আদায় করবা। কেন? আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুবা, আল্লাহর রাসূল বলেন এই প্রতি বছর হজ আদায় করার দ্বারা বান্দা তোমার একটা উপকার হবে, সেইটা হলো জীবনে তুমি কোনোদিন অভাবের মুখ দেখবা না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবা না, জীবনে আল্লাহ তোমাকে কোনোদিন গরিব বানাবে না। আর একটা বড় ফায়দা, ওয়াদ-দুনুবা, আল্লাহ তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, আমাদের সেন্সিটিভ এমন, আমরা চিন্তা করি হায় রে বর্তমান সময়ে হজ পালন করতে গেলে, বড় হজ করতে গেলে 5-7 লাখ টাকা লেগে যায়, যদি এই 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা আদার্স খরচ দিয়া 10 লাখ টাকা থাকলে যদি ব্যবসায় আমি ইনভেস্ট করি আগামী বছর আমার আরও 10 লাখ টাকা ইনকাম হবে, এই চিন্তা করে বলে দেখি সময় আছে আগামী বছর যাব, এরপরে বলে আগামী বছর যাব, আর পরে বলে আগামী বছর যাব, এই করতে 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 একটা সময় তার হজ আর আদায় হয় না, এমন সময় সে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, হজ আর কপালে হয় নাই। কেন? তার চিন্তা ভাবনা, যদি আমি হজে যাই, আমি যদি হজ করতে যাই তাহলে আমার অর্থদণ্ডী হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের ব্যাপারে বলেছেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজিরা দেয়, ওই বান্দা না শুধু ওই বান্দার ফ্যামিলিগত যারা আছে যাদেরকে তাদের জন্মভূমিতে রেখে আসছে সবগুলোকে আমি আল্লাহর জিম্মায় চলে যা। তারপরও যদি কোনো বান্দা টাইম টু টাইম জীবনে হজ করতে পারে নাই কিন্তু হজের অ্যাবিলিটি আল্লাহ তাকে দিয়েছিল, হজ করার শক্তি সামর্থ্য দিয়েছিল, কিন্তু হজ করতে পারে নাই, এমন সময় তার জীবনের শেষ বাতি নিভে গেছে, জীবন বায়ু চলে গেছে, কিন্তু যাওয়ার সময় ওই বান্দার মাস আলা হলো গিয়ে ওই বান্দা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে যাবে, আমার এগেনিস্টে আমার পরিবর্তে তোমরা একজন হজ আদায় করে দেবা, ওসিয়াত করে ওই বান্দার পরিবর্তে একজনকে হজ করাবে। আর যদি দেখে এই হজ করাইতে গিয়া ওই বান্দা যে সম্পদ রেখে গেছে সম্পদের মধ্যে সুলুস 1/3 কম কিংবা 3 ভাগ পরিমাণ হয়, তাহলে ওই ওসিয়াত পালন করবে। খেয়াল করে, বান্দা ওসিয়াত করে গেছে যে আমি যদি মারা যাই আমার সম্পদ থেকে খরচ বহন করে কোনো একজনকে আমার পরিবর্তে, আমি তো জীবন দশায় হজ করতে পারলাম না, আমার পরিবর্তে হজ করাই দিব। দেখতে হবে এখন যে হজ যদি আমি পাঠাই আমার বাবার পরিবর্তে, সন্তানরা দেখবে সে যে সম্পদ রেখে গেছে সম্পদের 1/3 খরচ হবে কিংবা তার থেকে কম,
তাহলে ওই ওসিয়াত তার সন্তানদের ওয়ারেস যাদেরকে আছে তাদের জিম্মায় আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর যদি তিন ভাগের অতিরিক্ত হয় তাহলে ওয়াজিব না। তার কারণ সন্তান ওয়ারেস এদের একটা হক আছে, হক নষ্ট করে ওসিয়াত পালন করা ওয়াজিব না। খেয়াল করবেন মাসআলা, যদি বাবার সম্পদ থাকে এই পরিমাণ যে না তিন ভাগের এক ভাগ সম্পদ আদায় করলে বাবার বদলি হজ হয়ে যাবে, তাহলে সন্তানদের জিম্মায় ওয়াজিব ওই বাবার ওসিয়াত মোতাবেক কাউকে সে বদলি হজ করাবে। আর যদি দেখে না তিন ভাগের এক ভাগের থেকে অতিরিক্ত হয়ে যায় তাহলে ওয়াজিব না, যদি ইচ্ছা করে আদায় করে দিতে পারবে। এই জন্য কবি বলেন, তুতাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা, তুতাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা, ই জামানা গাফেল শুধু আজ হালে মা। ওই মুর্দার ব্যক্তি কবরে বৈশা বৈশা সন্তানদেরকে ডাক দিয়া দিয়া বলে, এ সন্তান আমার অর্থ করে দিয়া তোমরা আজকে ফুদানিগিরি দেখাও, আমি সম্পদ রেখে আসছি তাই তোমরা বড় লোকের দাবি করো, অথচ আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে গেলাম আমার ওসিয়াতটা তোমরা পালন করল না, অর্থটা ভাগাভাগি করে নিলাম। তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা, ই জামানা গাফেল শুধু আজ হালে মা, অথচ আমি এতিম হয়ে কবরের মাঝে পড়ে রইলাম, এই ব্যাপারে তোমাদের কারো কোনো হদিস নাই, খবর নাই। মনে করো না আজকে তুমি সম্পদ পায়া, আমি বাবাকে ভুলে গেছো, আমি মাকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, এই সম্পদ কিন্তু তোমার চিরস্থায়ী না, সম্পদ তোমার সাথে যাবে না। আমি যখন সম্পদ কামাই করতে যাই আল্লাহকে ভুলে গেছিলাম, আল্লাহর কাছে হাজিরা দিতে পারি নাই, এমন একটা সময় আসবে রে সন্তান তুমিও কিন্তু এই কবরের ভিতরে আসবা। এই জন্য যাদের জিম্মায় হজ ফরজ হয়ে গেছে তাআজ্জালু, অতি দ্রুত তোমরা হজ আদায় করে ফেলো, কেননা মউতের কোনো গ্যারান্টি নাই। অথচ আমাদের লজিক নাস্তিক মার্কা যারা আছে তারা বলে এই নিশিতে মদ খেয়ে নাও, কাল নিশিতে ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? দুনিয়াটা মস্ত বড় এটা ঠিক আছে, কিন্তু খাও দাও ফুর্তি করো এইটা ঠিক নাই, কি বলেন ঠিক কিনা? হায়াতের কথা বলা যাবে না, মউতের কথা বলা যাবে না, মউতের ব্যাপারে একমাত্র আল্লাহর জিম্মায় আছেন, আল্লাহ জানেন কার কখন মরণ এসে যাবে। আপনি এখন সুস্থ আছেন, এমনও হতে পারে যে জুমার নামাজের আগেই আপনার জানাজা রেডি হয়ে যাইতে পারে। এই জন্য আমাদের যাদের আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে, আমরা এই বছর তো গেছে গাই, অন্তত এই নিয়ত করে ফেলি যে আমরা ইনশাআল্লাহ আগামী বছর অবশ্যই অবশ্যই যদি আল্লাহ কবুল করে আমি হজে যাব। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তার ঘরের হাজিরা দেওয়ার তৌফিক দান করে, চিল্লায় বলেন আমিন। এখন আসেন, এজন্য হজ খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইসলামের বুনিয়াদী পাঁচটা, তার ভিতরে একটা মেইন বুনিয়াদ যেটা ইসলামের পাঁচটা। আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। চার নাম্বারটা আছে হজ। হজ যদি কেউ অস্বীকার করে যে না আমি হজ করব না, অস্বীকার যদি কেউ করে যে হজ দরকার নাই, যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আপনার শক্তি আছে, আপনি করতেছেন না আদায় করেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু অস্বীকার করা যাবে না। সবচাইতে কষ্টকর ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের সবচাইতে কষ্টকর ইবাদত হচ্ছে হজ। কারণ হজে গেলে কি হবে জানেন? হজে গেলে আপনার মরণের কথা স্মরণ হবে,
নামাজে দাঁড়ালে তো দোকানের কথা স্মরণ হয়, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়, জায়গা জমির ব্যাপারে স্মরণ হয়, কই জায়গায় কোন টাকা রাখলাম এইটা স্মরণ হয়। কিন্তু যখনই আপনি হজের উদ্দেশ্যে রওনা দিবেন, এহরামের কাপড় বাঁধবেন, তখন দেখবেন আপনার বড়িতে আর কিছু নাই, শুধু সাত সাদা এক দুই টুকরা কাপড় আছে। বলেন তো দেখি এই সাদা কাপড় কি আমার চিরবিদায়ের সঙ্গী না? কি বলেন, সাদা কাপড় কি আমার আপনার চিরবিদায়ের সঙ্গী না? ইজ্জত আবরু ঢাকার জন্য, আরে বাবা জন্মের সময় আমি আসছিলাম উলঙ্গ অবস্থায়, যাব তাই অবস্থায়, আসছি একা যাব একা, আবার আসছি কান্না করে যাব কান্না করে, আমার এমন যেন না হয় জীবনটা পরিচালনা যে আমার মরার পরের জিন্দেগি সারা জীবন কান্না করা। এই জন্যই তো সারা বাংলার বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জীবন লাইফ স্টাইল এমন ভাবে চালাও যেন তোমাকে মানুষ রোল মডেল মনে করে, তোমাকে সারা পৃথিবী মিস করে, এমন যেন না হয় তুমি মারা যাওয়ার পরে মানুষ শোকর আদায় করে যে না শয়তান গায়ে গেছে ভালো হয়েছে, এমন যেন না হয় তুমি আসছিলা। দেখেন না আমি আপনি কত দুর্বল, কত জুমায় বলতেছিলাম আমার থেকে আপনার থেকে দুর্বল কেউ আছে? হ্যাঁ, কত দুর্বল! ছোট্ট একটা লজিক দিলে বুঝবেন, উদাহরণ দিলে, মিশাল দিলে বুঝে আসবে। আমি আপনি মশার ভয়ে মশারের ভিতরে ঢুকি, অথচ আমি আপনি শ্রেষ্ঠ মাখলুক। কি বলেন, প্রধানমন্ত্রী থেকে নিয়ে যত মানুষ আছে একেবারে আদনা সে আদনা, একজন রাস্তার মানুষও সে মশার ভয়ে মশারের ভিতরে যায়, কিন্তু আমরা কপাল খোলা মুসলমান মশার ভয়ে যদি মশারের ভিতরে যাইতে পারি, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, উলসিরতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি আমরা মসজিদে আসতে পারি না? কি বলেন, পারি নেই? আল্লাহর হুকুমের ভিতরে ঢুকতে পারি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো, একটা মানবা একটা মানবা না, যেটা সুবিধা হয় ওইটা মানবা, যেটা আমার সুবিধা হয় না ওইটা মানবা না, এমন যেন না হয়। আপনি সমস্ত নেক আমল করলেন, এইটার নাম কিন্তু গোলামি না, এইটার নাম আল্লাহর ইবাদত না। আপনি নামাজও পড়লেন, রোজাও করলেন, পূজাও করলেন, রেজাল্ট ফর নাথিং, কোনো লাভ নাই। আপনি নামাজ পড়লেন, তাসবিহ তালিম পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, কুরবানি দিলেন, বিশাল মানের এক গরু আইনে একটা জায়গায় পাঁচটা আনলেন, কিন্তু লোক দেখানোর নিয়ত হইল, কিংবা মনে করেন যাইয়া আমার ওই অর্থটা হারাম টাকা হইল, তাহলে বলেন তো ওই আমল, ওই হজ, ওই কুরবানি, ওই নামাজ কোনো কাজে লাগবে? এই জন্য সামনে কুরবানিও আসতেছে, আমরা এখন থেকেই সচেতন হয়ে যাই, এখন থেকে সচেতন হয়ে যাই, যেন আমাদের ইবাদতগুলো, আমাদের বন্দেগীগুলো অন্তত নাজাতের জরিয়া হয়, এমন একটা বন্দেগী নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি যে মালিক আমি এই একটা আমল নিয়ে আসছি, যেই আমলটা নিষ্কলুষ, নির্ভেজাল, একেবারে ফ্রেশ, এর ভিতরে কোনো ভেজাল নাই, এমন একটা আমল। বলেন তো বক্তা শ্রোতা যারাই আছে এখানে, কেউ বলতে পারবো যে আমি এই আমলটা একেবারে ফ্রেশ করছি? কেউ আছেন? অথচ আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার অর্থ করি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বান্দা একটা মাত্র নেক আমল, ফ্রেশ, সালিম মানে ফ্রেশ, নিষ্কলুষ, নির্ভেজাল, ভেজাল মুক্ত একটা আমল নিয়ে যদি মালিকের কাছে দাঁড়াইতে পারি, ওই ভেজাল মুক্ত আমলের ওসিলায় হয়তো বা আল্লাহ মাফ করবেন। সূরাতুল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি আই ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যদি তুমি একটা ওসিলা নিয়ে আসতে পারো বান্দা, অবতাবু ইলাইহিল ওসিলা, সেই ওসিলাটা হতে পারে আমার আপনার জিম্মায় এই হজের আমলটাও হতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, আজ না কাল, কাল না পশু, এমন যেন না হয়ে যায় ভাই। আজকাল করতে করতে দেখবেন কোন দিন যেন আপনার কালে খেয়ে ফেলবে,
টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। দেখেন তো আপনার অর্থটা কোন পন্থায় আয় করছেন, আর এই অর্থটা কি আপনার কবরের আমানত হবে নাকি আপনার জন্য বিষধর সাপ হয়ে দাঁড়ায় থাকবে। কবরের ভিতরে যে শাস্তি হবে, একটা শাস্তির নাম হচ্ছে বিচ্ছু আর সাপ। এই সাপ হবে আমার আপনার দুনিয়ার ধন সম্পদ। এরা বলবে আনা মালুক আনা কাঞ্জুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, সঞ্চয়কৃত সম্পদ। সুতরাং আজকে সুতরাং আল্লাহকে ভুলে যাইয়া সম্পদের পাহাড় বানায় কোনো লাভ নাই। যাওয়ার সময় খালি হাতেই যাইতে হবে, আসার সময় যেমন খালি হাতে আসছি, যাওয়ার সময়ও খালি হাতে যাইতে হবে। এজন্য বাজান আসেন, আমরা যারাই আছি সবাই কিন্তু গুনাহগার। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন কুল্লু বনি আদম খাতাউন খায়রুল খাতাঈনা মিনাত তাওয়াবুন, ইজ এন এভরিবডি, ইজ এন এভরিবডি। প্রত্যেকটা মানুষের শরীরে গুনার নাপাক আছে না নাই বলেন তো? ছোট বড় জাহেল আলেম যাই বলেন, এমন কোন বান্দা নাই নবীরা ব্যতিরিকে যার জীবনে গুনাহের নাপাক নাই। আল্লাহ রাসূল বলেন যে খায়রুল খাতাঈনা মিনাত তাওয়াবুন, কিন্তু বনি আদমের ভিতরে ওই বনি আদম সবচাইতে উত্তম যেই বান্দা গুনাহ করার পরে তাওবা করে ফিরে আসে। আমি আপনি গুনাহ করব, এটা বান্দার মানুষের চারিত্রিক খাসলাত, এ গুনাহ করবেই। আল্লাহ তাকে এই খাসিয়াত দিয়েই পয়দা করছে, আর একটা খাসিয়াত দিয়েছেন, সেটা কিন্তু তাওবার খাসিয়াত। বান্দা গুনাহও করতে জানে, আবার চোখের পানি দিয়া ওই গুনাহের নাপাক ধুইয়া মুছা পরিষ্কার করতেও জানে। সিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আমাদের জীবনটাকে পিউরিফাই করি, খাঁটি করি, এখনো সময় আছে। না জানি কোন দিন আমার আপনার ডাক এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যাদেরকে আল্লাহ অর্থ অ্যাভেলেবিলিটি দিয়েছে, শারীরিক শক্তিও দিয়েছে, আর্থিক সামর্থ্যও দিয়েছে, যাদেরকে আল্লাহ হজ করার মতন অ্যাভেলেবিলিটি দিয়েছে, আল্লাহ যেন ওই বান্দাদেরকে অতি দ্রুত হজ করার মতন তৌফিক দান করে। আর আমরা যারা গুনাহগার এখনো পড়ে আছি, মনের মাঝে আশা নিয়ে বাসা বেঁধে বসে আছি, আল্লাহ না জানি কোন দিন ডাক দিয়ে বসে কাবার জন্য। আল্লাহ আমাদের সকলকে যেন হজ না করায় মৃত্যুবরণ দেয় না। সিল্লাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। যদি বেঁচে থাকি দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাশরের মাজার। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وقال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله تبارك وتعالى في آية أخرى وأذن في الناس يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل
كل فظ عميق. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন রকম ফিতনা থেকে জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, মনোনীত করে, ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে পৃথিবীর জমিনে সর্বোত্তম স্থান আল্লাহর গার মসজিদে জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে জুমার নামাজের অগ্রভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কায়নাতকে রাজি আর খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে শুকর আদায় করছি মাহবুদের শেখানো কালেমা দ্বারা, সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলকদ মাসের এক তারিখ, পহেলা জিলকদ, পহেলা জুমআ, হজের মৌসুম চলতেছে। গতকাল বাংলার জমিন থেকে হজের উদ্দেশ্যে বাংলার হাজিগণ প্রথম ফ্লাইটে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আরবি মাস প্রত্যেকটা মুসলমানের জিম্মায় হিসাব রাখা ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, আরবি মাসের হিসাব রাখাটাও কি ফরজে কিফায়া। এজন্য আমরা আরবি মাসের হিসাবটা রাখার চেষ্টা করব। হজের মৌসুম, হজের মাস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নেক আমল দিয়েছে এই নেক আমলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিসমানি, একটা হচ্ছে মালি। কিছু আমল আছে অর্থের দ্বারা শুধু,
আর কিছু আমল আছে শরীরের দ্বারা, শরীরের দ্বারা, যেমন রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন ইত্যাদি। এই নেক আমলগুলো শরীরের দ্বারা আদায় হয়। আর কিছু আমল আছে